চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মালিক জানান, বেলা 12:30টার দিকে আগুন লাগে। 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তাৎক্ষণিকভাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন প্রবেশ ও বের হতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কুমার মজুমদার বলেন, আগুনের কারণে ট্রেন আসতে ও ছাড়তে দেরি হয়। বর্তমানে শিডিউল স্বাভাবিক হয়ে গেছে।